মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। আজ দুপুরের গল্প স্বপ্ন নিয়ে। গল্পের নাম ডানা, রচয়িতা আমি, রীতা বসু। ডানা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মনের ভেতরে একটা লুকোনো কুঠুরি আছে মনামির, আর এই গোপন কুঠুরির চাবিটা শুধু তার কাছেই থাকে, আর কেউ জানেই না এসব কথা, কাউকে কোনো দিনও বলেনি সে, এমনকি মাম্মাকেও নয়। মাম্মাকেই সব থেকে বেশি ভালোবাসে মন, মানে মনামি। কিন্তু লাস্ট মানডে রেজাল্ট বেরোনোর পর ম্যাথসে কম নম্বর পাওয়াতে মাম্মা কী জোরে চড় মারল ওকে। একবারও শুনতে চাইল না মাম্মা যে ম্যাথস মনের পছন্দের সাবজেক্ট নয়। মনে ভালো লাগে লিটারেচার, তা বাংলাই হোক বা ইংলিশ, আর হিস্ট্রিও বেশ ভালো লাগে মনামি। কিন্তু মাম্মা শুনলে তো মাঝে মাঝেই বাড়ি থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে ওর। কেউ বোঝে না ওকে, কেউ না। পাপা মামা খালি নিজেদের নিয়েই ব্যস্ত, অফিস, পার্টি, স্যাটারডে ক্লাব, ক্যালকাটা ক্লাব সব নিয়েই ব্যস্ত। পাপা খুব সুইট, সবসময় কত ভালো ভালো গিফট দেয়, চকলেট দেয়, তো সবসময় বিজি বিজি, কাজ আর কাজ। স্কুলের বন্ধু ছাড়া মনামির তেমন কোনো বন্ধু নেই। আচ্ছা পাপা কি বন্ধু হতে পারে না? মনামির মনের কথাগুলো তাহলে কার কাছে বলবে? না না, আছে আছে আকাশ। আকাশ মনামির বেস্ট ফ্রেন্ড। আকাশ বুঝি কোনো ছেলের নাম? না ডার্লিং, আকাশ হলো ওই দূরের ছড়ানো নীল আকাশ, ওই আমার বন্ধু। মনে মনেই হাসে মনামি। কমপ্লেক্সের সবাই যখন নিচে হইহুল্লোড় করে, মনামি তখন বারোতলার ফ্ল্যাটের ছাদে চলে যায়, একা একা ঘোরে ছাদে। নিচের মানুষগুলোকে কী ছোট্ট দেখায়, গাড়িগুলোকে খেলনা গাড়ির মতন, খুব মজা লাগে মনের। এদিক ওদিক ঘুরে নিয়ে ছাদের বাঁধানো বেদিতে বসলেই আকাশ ওকে হ্যালো বলে, খুব খুশি হয় মনামি। আকাশের মতো এত আপন করে কেউ ওকে ডাকে না। আকাশ মেঘেদের কত রকম আকার বদলে বদলে, রং বদলে বদলে, কত কিছু গল্প বলে ওকে, কত অজানা দেশের গল্প। সে গল্প শুধু মন আর আকাশের, শুধু ওদের দুজনের। তাই তো মন আকাশকে এত ভালোবাসে, ওর বেস্ট ফ্রেন্ড। এক মন খারাপের দিনে মন আকাশকে বলেছিল, আমায় একজোড়া ডানা দেবে আকাশ? দেবে আকাশ? দেবে আকাশ? মুচকি হেসেছিল, মেঘলা আকাশে এক চিলতে রোদ্দুর হেসে উঠল মনামির কথা শুনে। জিজ্ঞেস করলো, কি করবে তুমি ডানা নিয়ে? কেন, উড়ব, উড়ব তোমার বুকে, এদেশ থেকে ওদেশ পাখি হয়ে উড়ব। তখন কোনো বারণ থাকবে না, কেউ বকবে না আমায়। আমার ওয়ার্ড্রোব ভরা সুন্দর সুন্দর জামাগুলো সব ঠোঁটে করে নিয়ে ধুলো মাখা গরিব বাচ্চাগুলোকে বিলিয়ে দেব। ওরাও কত খুশি হবে, দুহাতে তালি দিয়ে ওরা আনন্দে নাচবে, আমিও ডানা ঝাপটিয়ে ওদের ঘিরে ঘিরে শীষ দিয়ে গান গাইব, কি মজা হবে বলো তো। দাও না আকাশ আমার একজোড়া ডানা, আমি পাখি হয়ে উড়ে যাই। ও মা কি দুষ্টু দেখো, কিচ্ছুটি বলছে না, খালি মুখ টিপে টিপে হাসছে। বলো না আকাশ আমায় পাখি করে দেবে কি? অনেকক্ষণ চুপচাপ, কোনো কথা নেই। রাগ করে মনামি যখন আকাশের সাথে কাটটি করে ছাদ থেকে নিচে নেমে যাবে ভাবছে, এমন সময় সারা আকাশ জুড়ে রামধন। ও মা কি সুন্দর! রামধনুর সাতটা রং যেন ছড়িয়ে গেল মনামির মুখে। তাহলে ডানা আমায় দিচ্ছ আকাশ? কি ভালো বন্ধু তুমি, কবে দেবে আমায় ডানা? পাবে পাবে, ঠিক পেয়ে যাবে সময় মতো। মনের ভেতরের কুঠুরিটার এখন অনেকগুলো ঘর,
একটা যেটা সবচেয়ে গভীরে স্মৃতির মণিকোঠায়, এটাই সবচেয়ে উজ্জ্বল, কারণ এটাতেই ঝাড়পোঁছ পড়ে রোজ। শুয়ে শুয়ে আর তো কোনো কাজ নেই স্মৃতি হাতড়ানো ছাড়া। মাঝখানে যে 50টা বছর কেটে গেছে, মন তো এখন আর রজনীগন্ধা ফুলের মতো সেই কিশোরীটি নেই। কাশ ফুলের মতো সাদা চুল, চোখের মণির রং ধূসর, ভাসিয়ে দেওয়া দৃষ্টি, বেদানার মতো লালচে ঠোঁট এখন ফ্যাকাশে রং। গায়ের রঙে অবশ্য এখনও সোনালি আভা, এখনও সে সুন্দরী, তবে একা, উদাসীন ও শয্যাশায়ী। দেখাশোনা করার লোকের অভাব নেই, দুবেলা দুটি নার্স, আয়া সবই আছে, যত্নের ত্রুটি নেই। ছেলে বউ ফোন করে প্রায় রোজ খবর নেয় সাতসাগর পার থেকে। মেয়ে আসে প্রতি রবিবার মাকে সঙ্গ দিতে, তবুও মন একা। একা একা শুয়ে থাকে যখন, তখন মনের কুঠুরিগুলো এক এক করে খোলে। কোনোটায় শুধুই রাজদীপ, তার জীবনের একমাত্র পুরুষ, তার জীবন সাথী। লোকটা খারাপ ছিল না, কাজ পাগল, ব্যস্তবাদী মানুষ, মনামিকে ঠকায়নি কোনো দিন, ভালোবাসত ওকে। তবে বড় ইট কাঠের কাঠামো, সবুজ ছিল না কোথাও। কোনোদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে রাজের জড়িয়ে থাকা হাতটা নামিয়ে, পর্দা সরিয়ে রাতে তারা ভরা আকাশ দেখতো মনামি। অভিমান ভরে আকাশকে বলতো, হায় বাড়ি, আমায় ভুলে গেলে সখা। আকাশ তখন আবার চুমকি দেওয়া পাঞ্জাবি পরে মিঠি মিঠি হাসত, কথা বলতো না কিছু। কদিন ধরে মনামির চোখ খুলছে না, বাড়িতেই স্যালাইন চলছে, দুবেলা ডাক্তার আসছে, মেয়ে অফিস ছুটি নিয়ে বাড়িতে মায়ের দেখভাল করছে, অবস্থা ক্রিটিক্যাল। লুকিয়ে লুকিয়ে কাঁদছে মনামির মেয়ে আঁখি, বুঝতে পারছে মাকে বোধহয় আর ধরে রাখা যাবে না। গতকাল রাতটা পার হবে কিনা বোঝা যাচ্ছিল না, অক্সিজেন চলছে। মায়েরই একমাত্র ইচ্ছে হসপিটাল নয়, নার্সিং হোম নয়, যা হবার হোক এই বাড়িতেই। রাত জেগেছে আঁখি আর তার বর, ঘোরের মধ্যেই কি যেন বলছিল মলামি, জড়ানো গলা। আঁখি কান পেতে শোনার চেষ্টা করেছে বারবার, না, ছেলেমেয়ের নাম ধরে ডাকিনি একবারও। রাকেশ চুপি চুপি বলল আঁখিকে, আন্টি ডানা দাও বলছিলেন, জানো হানি। অবাক চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আঁকি। আবার রাকেশকে বলল, ডানাকে, হু ইজ ডানা। ভোর হয়েছে, ক্রিটিক্যাল অবস্থাটা সামলে দেওয়া গেছে, ডাক্তার বাড়ি ফিরে গেছেন, অক্সিজেন খুলে দেওয়া হয়েছে, রাতের নার্স চলে গেছে, সকালের নার্স এসে গায়ে স্পঞ্জ দিয়ে কাপড় চোপড় পাল্টে দিয়েছে মনামির। মনামির চোখ মেলতে পারছে এখন ধীরে ধীরে। ফিডিং কাপে হরলিক্স খাওয়াচ্ছে নার্স। মনামি ইশারায় বললেন, পর্দা সরিয়ে দাও, জানলা খুলে দাও, বাইরে খোলা আকাশ। মনামি স্থির চোখে তাকিয়ে আছে আকাশের দিকে, মনে মনে কত কথা, কত অভিমান। তুমি আমায় ভুলে গেছো সখা, তুমি কথা রাখোনি, আমার ডানা, আমার ডানা কই বন্ধু। ম্যাডাম শিগগিরে আসুন, মা যেন কেমন করছেন। ঘুম চোখে পাশের ঘর থেকে ছুটে গিয়ে আঁখি অবাক চোখে দেখল মা উঠে বসেছেন বিছানায়, চোখ দুটোতে অবাক বিস্ময়, জল জল করছে হীরের মতো। জানলার বাইরে তখন আকাশ হাসছে ঝকঝকে রোদ্দুর আর রামধনু, আকাশের দুহাতে ধরা দুটো সাদা নরম পালকের বড় বড় ডানা।